গুড মর্নিং এভরিওয়ান। এই যে মর্নিং এর সকাল, আজকে কি সুন্দর! দেখো না, রোদ আছে না কিছু আছে, হালকা হালকা মেঘ করেছে, হালকা না ভালো করেই মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। সো অনেকদিন তোমাদের বাইরের এই সিনটা দেখাইনি, তো জাস্ট লুক অ্যাট ইট, যেই দিকে দেখবে সেই দিকে গ্রিন, অল গ্রিন অল গ্রিন। চলো তোমাদের চোখের শান্তি দিয়ে দিচ্ছি, এবার দিদিরা কি করছে দেখাবো। এই দেখো পড়াশোনা করছে, উঠে উঠে ওকে মানে শাস্তি দেওয়া হয়েছে পড়াশোনা করার। শাস্তি দেওয়া হয়নি, খুব খুশি আছে কি মা পড়াচ্ছে, বলে মা তুমি আমাকে সবাই এটা আবার নতুন জিনিস কি? ও বলছে সত্যি করে জিজ্ঞেস কর কত খুশি আছে, ও আমাকে বলে কি না কেন খুশি আছে আমি বলে দিচ্ছি। দিদি টিউশন পড়ায় তো, তো এবার দেখে কি ওই মেয়েগুলোকে ভালো করে পড়ালে ভালো করে পড়ে, আর একে পড়ালে কি করতো, এটা তো কোনোদিন রেকর্ড করা হয়নি। সেনা ভালো কি না, আর বদমাশি গিরিগুলো না করে নিয়ে ভদ্র ভাবে পড়লে দিদি পড়িয়ে দিবে, ওই জন্য পড়ছে। মানে স্কুল আর টিউশন করতে করতে তারপর আমি ঘরে একটু এত গরম কালের মধ্যে না এসে ঘুমি যাই একটু, তারপর 4টা বাজতে না বাজতে সব বাচ্চাগুলো আসতে শুরু হয়ে যায়, তো এবার একে আমি না প্রপারলি দেখছে রাখ না তো পারছি না, তো ওটাই বলছে মা তুমি সবাইকে পড়াচ্ছো আমি কি ফেল করবো এবছর, তা বললাম না আজকে পড়াবোই, তো যা হয়ে যাক এবার থেকে টাইম বার করে কি পড়াবো, আমারও দোষ আছে পড়া তো ওরও নষ্ট হচ্ছে। বললাম রুটি ছেড়ে দে আমাকে পড়াবি, আইনস্টাইন বল কি ছেড়ে রুটি বেলকে বলছিল ভাই, তো আমি যাচ্ছিলাম, আমি ও একটু ঘুগনিটা করছিল, তো আমি একে ভালো একটু পড়ি দিয়ে তারপরে যাব, তো ও দেখছি করছে, তো ও রুটিটা আমি করিনি আমি ঘুগনিটাই বানাচ্ছি। বানাবো হ্যাঁ, তো আমি ভাত ডাল তো বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কাছে না একটা অফিসিয়াল কাজের জন্য যেতে হবে বাইরে, মানে আমাদের তিনজনকে, গুনিকে কোথায় ছাড়বে না, গুনিরও কাজ আছে। এই যে এই বানাচ্ছি আমি, বাপরে সবাই বলো খুব সুন্দর হয়েছে কালারটা, এটা বলো প্লিজ বলো না। অ্যাকচুয়ালি না একটু ভালো করে বানালে সবাই খায়, তৃপ্তি করে খায়, তো সেটা দেবে। এটা যারা কুকিং করতে ভালোবাসে তাদের জন্যই বলছি, বাদ বাকি যারা নিয়ম নিকর বানিয়ে দেয় ওদের জন্য বলছি না। এই যেখানে বসে আছে ডাল, এখানে বসে গেছে এবং কি সুন্দর ভাতে গুদ গুদ, আর আমাদের তিনজনে দেখো এইটুকু হাড়িটাতে আমাদের তিনজনে ভাত হয়ে যায়। ঘুগনি এই যে আটাটা বার করে রাখা হয়েছে, আমি তো এটা খাবো না, আমি দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে নেবো এটা, আমি এখন খেতে কিছু না, আমার ফেভারিট ওয়ের ইজ মাই চিড়া, গুড় চিড়া খাবো আমি এখন, চলো খাই দাই তারপর আবার আসছি। হ্যাঁ, সো এই যে রুটিটা আমি বানিয়ে দিলাম, দিদি পড়াচ্ছে দেখছে, আর আমার ব্রেকফাস্ট এই যে চিড়া আর গুড়, এই ঘুগনিটা আমি ভাত দিয়ে খাবো দুপুরবেলায়, ওই জন্য এটাকে সেভ করে রেখেছি। ঠিক হ্যাঁ এভরিওয়ান, দেখো কোথা থেকে কোথায় চলে আসলাম, আমাদের যা মানে অফিসিয়াল কাজ ছিল সেটা হয়ে গেছে। এই যে রানী রানী দাকা, হ্যালো, দেখো দিদি দিদিকে না এখন ধরে ধরে আনতে হচ্ছে কেমনিটা দেখবে। হ্যাঁ ও চল চল, যেই বললাম আরে আরে আরামসে, দেখো না এড়ে তাড়ে চেপে যাচ্ছে, আরে আসতে চল। এখানে রিলায়েন্সের ছিল, এখানে এখন বুক ফেয়ার হয়ে গেছে ফর পার্মানেন্ট, আসার পর আসার পর আসার পছন্দ না কেন, শ্যুট টুট করতে দেবেন, কিছু তো কিনবি না, কি করতে যাবো কোথা, ও পিছে বুকস, বাবা কোথা থেকে কোথায়, দাম কত দাম দেখ গুনি, ফটাফট ফটাফট সব হাত দিও না, অমনি করে হাত দিতে নেই, বিরাট বড় ছিল তোমাদের রিলায়েন্স ট্রেন্ড। হ্যাঁ দিদি ওদিকে নিজে বই ফই দেখছে কি দেখবে, আর গুনি নিজে কালারিং বুক খুঁজছে, দেখি কালারিং বুকস এত বড় বড় করে করিস না, ছোট ছোট গুলোই নে, অত বাচ্চা বালা নিস না, মানে একটুখানি ওই মন্ডালা আর্ট ফাট মতন থাকবে, এটা কিসের জন্য দিছে, এটা অলরেডি কালার, হ্যাঁ মাধুবানী, দিস ইজ নট মন্ডালা, তোমরা যারা যারা কি আছে এখানে, এই টাইপ অফ এই টাইপ অফ ভাইয়া শুনি না, ইস তরহ কা অর কাহাঁ হ্যায় অর ভি, যারা যারা বই খাতা খুব পছন্দ, হ্যাঁ কালারিং বুক না, চলো ওই দিকে আছে, তোমরা যারা যারা এটা নিবি কনফার্ম দামটা দেখ, তোমরা যারা বই খাতা পছন্দ করো
কলকাতায় সায়েন্স সিটির কাছে বইমেলাতে যাও, এই দেখো এটা আমাদের এখানে বইমেলা। এই নোবেলসও আছে এরিয়া, হিন্দি সাহিত্য ইংলিশ সাহিত্য আছে এদিকে, বেশি বড় বেলা নিস না। আমাদের এরকম চাই না, ওনার মধুবানি ছিল কিন্তু না, চল আমি মধুবানি দেখি নি, হাতে রাখো হাতে নিয়ে চল চল ওইদিকে যে দেখবো, হ্যাঁ ওইদিকে যে দেখবো কি আছে না আছে। আহ বইয়ের মেলা দেখলেই মন খুশি। হ্যাঁ রিলায়েন্স ছিল, তারপর এখানে এটা বোধ হয় ফরএভারের জন্য করেছে। হ্যাঁ বাবা গুণীর দেখো, এই যে ইন্ডিয়ান ছেলে নিয়ে ইয়ে পড়েছে আজকে, এত বড় বড় চাই না, বিরাট বড় বড়। দিদি কোন দিকে গেল? ও দিদি ওইদিকে আছে। এই তো এই বইটাই তো কালারিং এর মধ্যে আছে। আমার একটু না, হ্যাঁ এটা দেখ, আমার কালারিং বুক থেকে অনেকদিন থেকে আমি ভাবছিলাম কালারিং বুক কালারিং বুক। এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, বিরাট বড়। এটা আমি করতে করতে আমি টাইম পাবো কখন? না এটা এত বড় চাই না, এত বড় চাই না। বই ওটাই বলছিলাম, আমি বইয়ের মেলা দেখলেই না আমার একদম, আমাদের সবারই বই পড়া খুব আমরা ইন্টারেস্টেড। বাড়িতে দেখেইছো কতগুলো বই আছে না আছে, বার্ডসের আছে দেখ। তো এটাই, তোমাদের যাদের যাদের বই মেলা দেখতে ভালো লাগে বা বই কিনতে ভালো লাগে তারা নিশ্চয়ই একটু বলবে কেমন লাগছে। একে দেখো না, এই বই পড়ার জন্যে না, ক্যালরিং বুক চাই। হ্যাঁ না বাট ছোটো মতন নেই না, ছোটো মতন দাদা। চলো এখান থেকে দেখিয়ে দিলাম যা আছে না আছে, এবার আমরা কফি অফি খাবো তখন শ্যুট করবো। ওকে দেখো আমরা চলে এসেছি ফুড ফ্যাক্টরি আফটার সো লং, এবছর ফার্স্ট ওর কাছে কফি অর্ডার করতে। এই যে উইকডেজে কোনো কিছু থাকেই না, উইকডেজে একদম ভর্তি। মিষ্টি বেশি দিস না ওকে, কে তুই যেটা অর্ডার চলে এসছে। এই যে এখানে আছে চকো ব্লিস, রনি ক্যাপুচিনো চলে এসছে, গুনির আছে তোমার কালারফুল রেইনবো ব্লিস, আর দিদিরটা হচ্ছে তোমার ভ্যানিলা ম্যাঙ্গো কিছু একটা জিনিস, যেটা দিদি খুব ভালো করে এনজয় করছে। এটা খালি একটু কফি খাচ্ছে গরমে, আজকে তো দুধ নিয়েছি, দুধ থাকে না আমার। এটা আমরা সবাই ডিস্ট্রিবিউট করে করে খাচ্ছি, জিজ্ঞেস করো কে গুনি কি স্পিডে খাচ্ছে দেখো। যাই হচ্ছে অনেক সুন্দর জিনিস, দিদি টেস্ট করে বলবে এমনি কর। এখন এই আমাদের সবার চলে এসছে, এবার এমনিতে আমরা এমনিতে মিলেমিশে খাবো। আর দেখো তোমাদেরকে খাইয়ে দিল, এগুলো হবে না একটু? না একদম না, এটা খুব হেলদি খাচ্ছে যে। না বলছে ঘরে খাওয়ার আছে অনেক হেলদি হেলদি, এটা নে একবার, নে নে নে। চলো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি, আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে নিয়ে ডিমের অমলেট আর ভাত ডাল দিদি খেলো, আমি খেলাম ওই যে বলেছিলাম ঘুগনি অ্যান্ড ভাত আর ডাল। ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো, আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে তোমরা জানো কী করতে হবে, কমেন্ট করো, আর বই মেলার নিয়ে একটু বলবে কার কার কী কী বই পড়তে ভালোবাসে একটু নিশ্চয়ই কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই।